তো ওনার বাইকের প্রতি ভালোবাসা দেখে আমাদেরও খুব ভালো লাগলো এবং উনি খুব ইউনিক একটি মডেলের বাইক চালান। আমার সাথে গিয়েছিল বেশ কয়েকটি বিয়ার গিল, সবাই ত্যাগ স্বীকার করতে করতে সবাই ছিল খুব ক্লান্ত, বাদ ছিল না প্রান্ত। হ্যাঁ হ্যাঁ, আটটা মোটরসাইকেল। হ্যাঁ, এক একটা গ্রাম হচ্ছে এক একটা স্বর্গ। আমরা এই কয়েকদিন যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রান্তর খালামুনির বাসায়, লালমনিহাট জেলার কাকুনি বাজারের একটি গ্রাম চাপারতল। মানে সকালে শুরুতে এত সুন্দর একটি বাগান দেখতে পাওয়াটা যে কি আনন্দের! যারা গ্রাম বাংলা ভালোবাসেন, যারা গ্রাম ভালোবাসেন, তারাই সবচেয়ে বেশি অনুভব করতে পারেন। প্রান্তর নানা ভাই, উনি ব্রিটিশ পিরিয়ডে ম্যাট্রিক পাশ করে, বাংলাদেশে একটি মাত্র তখন বোর্ড ছিল, ঢাকা শিক্ষা বোর্ড। ওই ঢাকা শিক্ষা বোর্ড থেকে 1962 সনে নানা ভাই ম্যাট্রিক পাশ করেন এবং উনি একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। তো নানা ভাই, আমরা আজকে চলে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ছোট্ট ছোট্ট দুই খালাতো ভাই বোন। তোমরা কেমন আছো? তোমরা কি করছো? দুলছো? মজা লাগছে? অনেক মজা লাগছে, গুড। নানা, নানু, তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবা। ওকে, একটি আদর্শ গ্রাম বলতে যা বুঝে এবং একটি আদর্শ গ্রামের বাড়ি সেটা হচ্ছে প্রান্তর খালামুনির বাড়ি। এ হচ্ছে প্রান্তর খালুর মোটর বাইক। আমরা খুবই আনন্দিত হয়েছি যে প্রান্তর খালু একজন বাইক প্রেমী এবং উনি দীর্ঘদিন ধরে বাইক চালায়, প্রায় 32 বছর তো হবে। উনি খুব ইউনিক একটি মডেলের বাইক চালান, কি ওয়ে কে লাইট, একটি ক্রুজার বাইক। যারা কমফোর্টেবলি বাইক রাইড করতে পছন্দ করেন তাদের জন্য এই কি ওয়ে সুপার লাইট বাইকটি যথেষ্ট ভালো। তো ঢাকায় সুযোগ হলে আমিও এই বাইকটি নিয়ে একটি রিভিউ প্রকাশ করব। খালু, আমরা দেখলাম আপনি একজন বাইক প্রেমী, একটি বাইক অনেক দিন ধরে চালাচ্ছেন, তো আপনি এই যে 30-32 বছর ধরে যে বাইক চালাচ্ছেন, আপনি এই বাইকিংটাকে কেমন অনুভব করেন, উপভোগটা কেমন করেন? না, ইয়াং বয়সে তো অনেক উপভোগ করেছি, এখন তো বয়স হয়ে গেছে, এটা একটা বয়সের ব্যাপার। ইয়াং বয়সে প্রত্যেকটা মানুষই বাইক অনেক উপভোগ করে এবং স্টুডেন্ট লাইফে মনে হতো যে আমার যদি একটা বাইক থাকতো নিজের। প্রান্তর কাছ থেকে আমরা শুনতে পেলাম যে আপনি এই এলাকার অনেক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তো আপনি আপনার এই গ্রাম, আপনার এলাকার যে সকল উন্নতি করেছেন কিছু যদি আমাদের একটু বলতে। প্রায় স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্সের সাথে জড়িত, আমি জাতীয় পার্টির রাজনীতির সাথে ছিলাম। আমার এলাকার সাবেক এমপি জনাব মুজিবুর রহমান 35 বছর এমপি ছিলেন অত্র এলাকার। তো আমি এই এলাকায় পাকা সড়ক, কিছু ব্রিজ, মসজিদ, মন্দিরের টিন, টাকা পয়সা অনুদান, ওই সময় এমপির সাথে কাজ করে এগুলো করার চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছে। আমি কালীগঞ্জ উপজেলায় প্রথম ইন্টারনেট নিয়ে এসেছিলাম। আমার ফার্মের নাম ভি বাংলা। আমি গত 8-10 বছর থেকে বিজনেস করে আসছি। আপনি তো প্রায় 32 বছরের বেশি সময় ধরে বাইক চালিয়েছেন, তো আমিও বাইকার, আমার সাথে যারা আসছে সবাই বাইকার, ইভেন প্রান্ত বাইকার, এবং সেই সাথে এই ব্লগ যারা দেখছে এরা বেশিরভাগই বাইক লাভার বা বাইকার বা বাইক প্রেমী। তো আপনি আমাদের উদ্দেশ্যে বাইকিং গ্লেডে একটা উপদেশ দিয়ে দেন যেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। বাইক চালাবেন, সব ঠিক আছে, আপনারা বাইকার, এটা অনেকেই পছন্দ করে বাইক, সারা পৃথিবীতে বাইকের একটা চাহিদা রয়েছে এবং বাইক চালাইতে পছন্দ করে মানুষ। কিন্তু বাইক যখন চালাবেন, বাংলাদেশের যে রাস্তার অবস্থা আপনারা দেখে শুনে বাইক চালাবেন এবং সচেতন থাকবেন, হেলমেট পরবেন, বাইকের যেসব সরঞ্জামাদি আছে সব কিছু আপনারা ঠিকঠাক ফিট করে নিয়ে তারপরে আপনারা বাইক চালাবেন। বন্ধুরা, শুধুমাত্র আমার কথা নয়, যারা বাংলাদেশের সিনিয়র, যারা অনেক দিন ধরে বাইক চালিয়েছেন, প্যাশনিয়ার বাইকিংয়ের যে শুরু, এই শুরুর দিকের একজন প্লেয়ার হচ্ছে আমাদের এই খালু। তো খালুরও অ্যাডভাইস একই কথা যে আমরা যারা বাইক চালাই, বাইক ভ্রমণ যারা করি, আমরা অবশ্যই অবশ্যই আমরা যেন হেলমেট এবং সেফটি গিয়ার পরে যেন বাইক চালাই। তো খালামুনি আসি। হ্যাঁ, এই যে ছোট্ট আপু আসি, তাতা তাতা দিয়ে দাও, তাতা তাতা। প্রান্তর রিকোয়েস্টের প্রান্তকে আবার 13 GB RAM দিলাম। আমি অ্যাপজেট চালাচ্ছি, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করতে হয়। প্রান্ত চেয়েছে, ভালোই হয়েছে। আসলে অ্যাপজেট তো অনেক আগেই চালিয়েছি এবং অ্যাপজেট চালিয়ে তো আপনাদের মাঝে বেশ কয়েকটা ব্লগও দিয়েছি। বর্তমান বাংলাদেশের বাজেটে
যথেষ্ট ভালো ভাই, তবে আর একটু কোয়ালিটি ইম্প্রুভ করা উচিত ছিল। আমার কাছে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে ইয়ামা এফজেডসির বাইকগুলোতে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হচ্ছে। রংপুরে আমের ব্যবস্থা করে রংপুর শহর থেকে বের হয়ে ছোট্ট একটি হোটেলে দাঁড়িয়েছি, কারণ শহরের অনেক হোটেলই দেখলাম বন্ধ। তাছাড়া যেহেতু করোনা সংকট, যেখানে একটু নিরিবিলি ফাঁকা, সেই ধরনের হোটেলগুলোতেই খাওয়ার চেষ্টা করছি। আবার একদম না খেয়ে তো আর থাকা যাবে না, খেতে তো হবেই। তো রাহাত, কেমন লাগছে এই রংপুর হাইওয়েতে? ভাই এটা তো খুবই ডেঞ্জারাস, একটুর জন্য আমার অবস্থা খারাপ হয়ে যেতে গেছিল। ট্রাক মানে আমি আসতেছি, সে পিছনে খুব সুন্দর সুপারস্টারের মতো ছিল, কথাবার্তা সেটা ডানে যে এমনি টান দিছে। একটা মানুষ থাকে না যে ডানে আগে দেখে আসে কি না, সে না দেখে মানে কি এক অবস্থা। এখন এই হাইওয়েটা একে হচ্ছে সিঙ্গেল লেন, আরেকে হচ্ছে দুই পাশে কোনো গাছ নাই, হয় কি মানে প্রচুর পরিমাণে বাতাস, মানে বাতাস টানে, হয়তো ডানে টানবে বা বামে টানবে। একদিকে গুড নিউজ যে রংপুর হাইওয়েতে ডাবল লেনের কাজ হচ্ছে, তুমি তো কিছু জায়গায় দেখছো মাটি টাটি কাটতেছে, তো আশা করা যায় আগামী 5 বছরের মধ্যে আমরা ঢাকা রংপুর হাইওয়ে 2 লেনের রাস্তা পেয়ে যাব এবং বেশ প্রশস্তই হবে, অনেকটা ঢাকা ময়মনসিং হাইওয়ের মতোই। আর বাতাসের বিষয়টা হচ্ছে যে তোমার গাছগাছালি এই হাইওয়েতে একটু কম থাকার কারণে এই বাতাসটা বেশি, অনেক সময় হাইওয়ের পাশে গাছ লাগানো থাকলে অনেক গাছের কারণে, তো এখানেও গাছ টাছ লাগানো হবে যেহেতু রোড বড় করছে, অনেক গাছই কাটা হয়েছে। তো প্রান্ত, তুমি তো আমার 13 জিপিটা আল্লাহ ওয়াস্তে নীলা, আমাকে তো আর দিচ্ছ না, চালাচ্ছ তো চালাচ্ছই। তো হঠাৎ করে জাপানি বাইক ছেড়ে তুমি 13-র প্রেমে পড়ে গেলা, যদিও 13 অনেকদিন চালিয়েছো। 13 প্রেমে পড়ার কারণ আছে, কারণ এটা যে সিটিং পজিশন স্পোর্টি হইলেও মানে এতটাও বেশি কাত হইতো না, যার কারণে খুব বেশি কষ্ট হয় না। এই বাতাসে তো সবথেকে কিন্তু অ্যাডভান্টেজ আছে, এই বাতাসে তো সবাই বলতো যে সবাই এটা কি নিয়ে যেতেছে ভাবে। আমার ক্যামেরা চার্জ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার কারণে আমি আসলে ওই সময় দেখাতেও পাই না, কিছু বলতেও পাই না। প্রচুর উইন্ড ব্লাস্ট হচ্ছিল, যেটা রাহাত বলছিল প্রচন্ড বাতাস গাছগাছালি না থাকার কারণে। তো উইন্ড ব্লাস্টে নেকেড বাইকগুলো কিন্তু খুব করুণ অবস্থা হয়ে যায়, মানে বডি এইভাবে কাঁপতে থাকে, বাইক মোটামুটি স্টেবল থাকে একদম, হ্যাঁ কনফিডেন্স লেভেল হয়। কিন্তু সেই ক্ষেত্রে ফেয়ারিং বাইক, ফুল ফেয়ার বাইক যেমন 13 GP1, YMR15, Bison 3, 1, 2, CBR, ফেজার, এগুলোতে মনে হয় আমার মনে হয় উইন্ড ব্লাস্টে তার একদম কম প্রবলেম হয়। আমি বুঝতেছিলাম যে বাতাস আসছে কিন্তু আমি স্টেবলই ছিলাম। তবে আজকে আমার একটা জিনিস মনে হলো যে ট্যুরের জন্য ফেয়ারিং বাইকটাই মনে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ, কারণ আমরা দেখো ট্যুরিং স্পোর্টস বাইকগুলো কিন্তু ফেয়ার, এবং এমন জায়গায় ফেয়ারিংটা করা থাকে যেখানে বডিতে যেন বাতাস না লাগে। তো যাই হোক, সবাই তো আর সবসময় ট্যুরিং বাইক নিয়ে ট্যুর দিতে পারবে না, আমরা আমাদের অবস্থান থেকে যার যে অ্যাবিলিটি আছে সেখান থেকে আমরা বাইক ট্যুর দিচ্ছি এবং বাইক ট্যুর দিব। আসলে উইন্ড ব্লাস্টটা কি ওইভাবে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টের পিছনে দেখা যায় কারণ উইন্ড ব্লাস্ট হতেও পারে, হয়তো বা আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় বোঝা হয়ে ওঠে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই আমি বাইক চালাইছি। যেমন গতকালকে যেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আশেপাশে মানুষজন ওই ছেলেটাকে বলতেছিল যে এ অ্যাক্সিডেন্ট করছে বাইক চালাই দেখা। হ্যাঁ হ্যাঁ, মানুষের কিন্তু একটা কমন যে ও বাইক চালা ও অ্যাক্সিডেন্ট করে, আসলে এই ধারণাটা একটু ভুল। অ্যাক্সিডেন্ট আমাদের দোষও হয়, অন্যদের দোষও হয়, আমাদেরকে এমনভাবে রাইড করতে হবে, এমনভাবে বাইক চালাতে হবে, আমাদের দোষ যেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই ক্ষেত্রে অন্যের দোষটাও যেন আমরা আগে থেকে বুঝে ফেলতে পারি, নিজেদেরকে সেফ রাখতে পারি। তো যাই হোক, দুপুরে খাবার এখন আমাদের দ্রুত খেয়ে ফেলতে হবে। হ্যাঁ আচ্ছা, আপনার ক্যামেরায় আমার এত সুন্দর লাগে এখানে, আসলে আমি তো অনেকে দেখি বলে ভাই আপনি তো ক্যামেরা যেভাবে সুন্দর লাগে আপনি তো সামনে এত সুন্দর না, এটা হচ্ছে যে ক্যামেরাও যে ভুল করে, ক্যামেরা যে ভুল হয় তারই একটি প্রমাণ এই যে তোমাকে সুন্দর দেখাচ্ছে। এটা ক্যামেরার মিস্টেক, এটা এটা হচ্ছে আমার ক্যামেরার মিস্টেক, ও আসলে সুন্দর না, আমি ক্যামেরা তো মনে হয় আমি থাকতে ও কেন সুন্দর হবে। লেটস গো, কখনো হালকা বৃষ্টি কখনো জোরে বৃষ্টি, কিন্তু পার্মানেন্টলি বৃষ্টি পড়ছে না যার কারণে আমরা রেইনকোট পরিনি। তবে আমি এখন উইন্ড ব্রেকারটা জাস্ট পরেছি, আসার দিন উইন্ড ব্রেকারটা পরেছিলাম আপনার ঈশ্বরদী পর্যন্ত, তারপর আর উইন্ড ব্রেকার পরিনি কারণ প্রচণ্ড গরম। অবশ্য 2 দিন বাতাসই ছিল না, আজকে অনেক বাতাস বলতে একবারে উইন্ড ব্লাস্ট। যাত্রা করা যাক, এদিকে আবার ঢাকা থেকে ফাহিম ওরা আসছে সিরাজগঞ্জ পর্যন্ত আমাদেরকে পিক করার জন্য, পরে আমরা একসাথে এই সিরাজগঞ্জ থেকে ঢাকা ব্যাক করব, ভালোই হবে, আড্ডা মারতে মারতে আমরা ঢাকা যাব। একটানা 4 দিন রাইড করে প্রায় ক্লান্তই বলা যায়,
সেই ক্ষেত্রে আজকে আড্ডা মারতে মারতে ঢাকা যাওয়াটা বেশ আনন্দেরই হবে। তবে খুবই সাবধানতার সাথে সতর্কতার সাথে যেতে হবে। আজকে অবশ্য রাস্তায় প্রচুর গাড়ির চাপ, একটু পরপরই সামনে পিছনে সব দিক থেকে শুধু গাড়ি আর গাড়ি। আমরা চলে আসছি সায়দাবাদ মোড়। আজ তোমাদের একটা গল্প শোনাবো। আমার সাথে গিয়েছিল বেশ কয়েকটি বিয়ার গিলস। আমরা দক্ষিণবঙ্গের প্রায় 47% দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি। প্রথমে একজন বিয়ার গিল শুরু করে তার কার্যক্রম, তারপর থেকে দফায় দফায় আমাদের বিভিন্ন পেট্রোল পাম্প, আনসার ক্যাম্প, পুলিশ ক্যাম্প, বিডিআর ক্যাম্প, সব শুধু দফায় দফায় শুধু ত্যাগ শিকার হচ্ছিল। কেউ নরম, কেউ মোটা, কেউ ভারী, কেউ পাতলা, সবাই 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 ত্যাগ শিকার করতে করতে সবাই ছিল খুব ক্লান্ত, বাদ ছিল না প্রান্ত। আমি শুধুমাত্র দুইবার গিয়েছিলাম, কিন্তু যখনই দেখলাম আমার সঙ্গীরা একের পর এক দফায় দফায় বিভিন্ন পেট্রোল পাম্পের দাঁড়ানো মাত্রই তারা ছুটি চলছে দিক বিদিক, পাহাড় নদী সাথে ছিল সাগর। আর রাহাত, সে তো ত্যাগ শিকার করতে করতে এক পর্যায়ে তাকে দুইটি স্যালাইন খেতে হয়েছিল, তবুও শান্তি আমরা খুব সুন্দরভাবে এই ট্যুরটি কমপ্লিট করেছি এবং এইখানে এসে বিয়ার গিলসের কপি করেছি। তো যাই হোক, তোমরা হয়তোবা দোয়া করেছিলে বলেই আমরা অনেক ত্যাগ স্বীকার করে এখানে আসতে পেরেছি। জানি না তোমরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছো। সিরাজগঞ্জের বাইকারদের কি অবস্থা এখানে আসা মাত্র অনেকে চলে আসছি একটু দেখা করার জন্য, খুবই ভালো লাগছে। আর ফাহিমরা তো অনেক দূর ঢাকা থেকেই চলে আসছে। তো ফাহিম, তুমি কেন এত দূর থেকে চলে আসলা হঠাৎ করে, কি উদ্দেশ্য ছিল তোমার? ভাই আসলে মূলত উদ্দেশ্যটা হচ্ছে একটা রাইড করা, আর যেহেতু একটা উসিলা পাইছি যে আপনি আসতেছেন তো ভাবলাম যে একটু আসি, আসার পর একসাথে সবার সাথে একসাথে ঢাকা ট্যাক করবো, এটাই আসলে মূলত উদ্দেশ্য। এটাই হচ্ছে ভাই ব্রাদারদের ভালোবাসা। ফাহিম আসলে খুব এক্সাইটেড ছিল এই ট্যুরটিতে আমাদের সাথে জয়েন করবে, বাট সামহাও বিভিন্ন সমস্যার কারণে সে যেতে পারেনি। আর তাছাড়া আমরা এই ট্যুরটি আনঅফিসিয়ালি দিয়েছি, অনেকটা প্রচার ছাড়াই হঠাৎ করে হুট করে আমরা কয়েকজন বাইকার উত্তরবঙ্গে ঘুরে আসলাম, তো ওইভাবে প্রি প্ল্যান ছিল না। যখন প্রি প্ল্যান ট্যুর হবে অবশ্যই আমরা সবাইকে শেয়ার করে জানাবো। ঢাকায় যাওয়ার পথে ফাইম লিড দিচ্ছে আর সবার পিছনে আমি সুইপ করছি। আল্লাহ মাফ করুক, কারো কোনো বিপদ হলে যেন সাথে সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, কারণ ট্যুরে অবশ্যই অবশ্যই সবার দিকে খেয়াল রাখতে হবে, কারো যেন কোনো সমস্যা না হয়। আর দুর্ঘটনা তো আমাদের জীবনের একটি সঙ্গী, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। টোল দেওয়া হচ্ছে, টোল দেওয়া শেষ হলে সবাই একসাথে আবার মুভ করবো। যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তবে কেন জানি না খুব আস্তে আস্তে যাচ্ছে, সম্ভবত সবাইকে যমুনা সেতুটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সবাইকে টাটা দিয়ে দিলাম। যখন খুব ছোট ছিলাম তখন ট্রেন হোক, প্লেন হোক, হেলিকপ্টার হোক, টাটা দিতাম, খুব ভালো লাগতো। আর মনে মনে ভাবতাম হয়তো এই প্লেনে কেউ আছে সেই টাটাটা দেখবে, সেও হয়তো দূর থেকে টাটার প্রতিদান টাটা দিবে। তো জানি না নিজে থেকে আসলে টাটা দিলে প্লেনে যারা চলে হেলিকপ্টার যারা টাটা দেখতে পায় কি না, তবে ট্রেনে যারা আছে তারা অনেকে দেখতে পায় এবং টাটার প্রতিদানও দেয়। এর জন্য ছোটবেলা থেকে ট্রেনটা অনেক বেশি আমার ভালো লাগে। ফাইনালি অনেক রাইড করার পর অবশেষে আমরা এখন ঢাকায় পৌঁছে গেলাম। এখন যার যার বাসায় চলে যাব। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, একসাথে ট্যুর করতে পারলাম, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় যে ট্যুর ভ্রমণ যেমনই হোক না কেন আমরা সবাই সুস্থভাবে ঢাকায় ব্যাক করেছি, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। গ্রুপ ট্যুরে, গ্রুপ রাইডে সেফ থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। বন্ধুরা, আপনারাও যখন যেখানে যেভাবে হোক যদি দলবদ্ধভাবে কোথাও বাইক ভ্রমণে যান, অবশ্যই একজন আরেকজনের দিকে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন এবং সবাইকে উৎসাহিত করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভ্রমণ অনেক সুন্দর হবে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, তো এখানেই শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।